हेलो फ्रेंड्स माय बिंगो इलेवन सबाई वेलकम। हमें चले छादे मादे छादे चलो छादा घुरे घुरे देखाई। हमार मेयो छादे आछे मेये आछे हमार काकाट मेये आछे। ये होच्छे आमादेर छाद एटा फ्लैटेर उपरे छादटा। এই দেখো ছাদে গাছ লাগিয়েছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও, তার তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো আমার দাদা করেছে, আকাশে মেঘ করেছে প্রচন্ড ভাবে। দেখালাম আমাদের ছাদের ফ্ল্যাটের, মাসিকে দেখাবে? হ্যাঁ মাসিকে দেখেছি তো, ওই যে মাসি কাকার মেয়ে। আমার আমার জামাটা দেখাবো, এই যে ওর জামাটা দেখো তো। হ্যাঁ কিচ্ছু হবে না, পাগলি দিয়ে গেছে বা ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, মাই বেঙ্গলি লাইফে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি হ্যাপি সানডে, শুক্রবার শুভ সকাল। আজকে একটু সকালবেলা একটু হেলতে দুলতে উঠেছি, কারণ আজকে সকালে এক্সারসাইজ করিনি, আজকে সানডে বলে। এখন বাজে 8:15, তাই আমি এখন বসে আছি জল টল খেয়ে পরে চা খাবো। মেয়ে বলছে গোপালকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো গোপাল মেয়ের কোলে, আমি আসিনি তো তাই। মা ঠাকুর দিচ্ছে, ঠাকুর পূজা করছে, রোজ সকালবেলায় করে। আজকে কি রান্না হবে জানি না, পরে শেয়ার করবো। কালকে সোমবার, আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে করি, ঠিক আছে? তাই চলো পরেও দেখা যাবে। আমার বাড়িতে 9টার মধ্যে রান্না হয়ে যায়, তোমরা ভালো করেই জানো। আর আজকে বাজে 11:30, এখনো রান্না আমার হয়নি। দেখো এদিকে আমি মেয়ের অলরেডি মাংস স্টুটা বসিয়ে ফেলেছি, আর এদিকে হবে ঢেঁড়স আলু ভাজা। আমি খাবো না, আমার মা বাবা খাবে। ঝড়ঘালি ভাজা তোমাদের সবাই তো করেই থাকো। এদিকে দিয়ে দিয়েছি কালো জিরা পুরন, আর আলু আর ঢেঁড়স দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ, সেটা আর কিচ্ছু দেবো না। অ্যাকচুয়ালি কি বলতো, বাড়িতে আমি তার সব কাটা কোটা থাকে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এখানে মা খেতে দেবে তারপরে রান্না বসাই।
আর আজকে তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তো রান্নাটাও দেরি হয়ে গেল। মেয়ের ঠিক টাইম 12টার মধ্যে মেয়ের খাওয়া হয়ে যাবে। ভালো সারুটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আর আমাদের তো গ্রিন রাইস করবো, আমি অনেকবার তোমার সাথে শেয়ার করেছিলাম। আর আমার মেয়ে কাকাদের ঘরে মেয়ে খাটো শুয়ে রয়েছে, কাকাদের ঘরে খাটো মাসি মাসি তো ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। এটা হচ্ছে আমার কাকা, ছোট কাকা। আর কাকি চলছে রান্না, কাকিদের ভাত হয়ে গেছে মনে হচ্ছে, না ভাত হয়ে গেছে, এখন তরকারি বসাচ্ছে, রান্না হচ্ছে। এটা হচ্ছে কাকিদের ফ্ল্যাট। বাবার সামনে টাইমে স্নান করে, এখন আমাদের হেলে হয়ে যাবে। মাসের কিছু অলরেডি করে গেছে, মেয়েকে আবার শ্যাম্পু করাবো, তো তাই ওর টাইম ও স্নান করবে, স্নান করে খেতে দিয়ে দেবো। ভাতটা সব রান্না হয়ে গেছে, আমাদের ব্রাউন রাইস গ্রিন রাইস হবে আর চিকেন করবো। চিকেনে মেখে টেখে রেখেছি, এই হচ্ছে আমার ব্যাপার। চলো পরেও তোমার সাথে আবার মিট করছি, ওকে। এদিকে আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে, মেয়ে আবার শুয়েও পড়েছে। বলেছি না মেয়েকে টাইমে আমি ঠিক খাওয়াবোই, তাই মেয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট, মেয়ে শুয়ে পড়েছে। এদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে আমাদের রান্না চিকেন। এই দেখো তারা দেখাচ্ছে, এই দেখো চিকেন বসিয়ে দিয়েছি আমাদের। চিকেনটা হলে তারপর আমি গ্রিন রাইসটা করবো। দাদা ঝাঁপ দিচ্ছে ঘর, তবে সব আমি পরে চালিয়ে দিচ্ছি এসি। হ্যাঁ এই চলো ফ্রেন্ডস, তোমার সাথে পরে আমি আবার মিট করবো। হ্যাঁ দেখো আমার এদিকে গ্রিন রাইস বসিয়ে দিয়েছি অলরেডি। গ্রিন মানে এখানে শুধু ক্যাপসিকাম দিয়ে করছি, কারণ মানে বিনস টিনস ছিল না, তাই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। এটা একদম হাই ফ্লেমে আছে। আর এদিকে আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে, আর এখানে একটুখানি কাঁচি লেবু গ্রেট করে রেখেছি, এই খোসাটা দিয়ে দেবো আর একটুখানি লেবুর রস দেবো। আমার আগের অনেক ভিডিওতে আমার এই গ্রিন রাইস রেসিপি অলরেডি দেওয়া আছে, তাও আরেকবার দিয়ে দিলাম। আর এখানে ব্রাউন রাইসটা অলরেডি করা আছে, এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি ব্রাউন রাইসটা দেবো, তারপরে গ্রেট করা যে লেবুটা রয়েছে খোসাটা এটা দিয়ে দেবো, তারপরে লেবুর রস দেবো, ব্ল্যাক পেপার দেবো, তাহলে আমার রেডি গ্রিন রাইস। ওকে দেখো এখনো জল জল আছে, এটা আরেকটু ফ্রাই ফ্রাই হবে। এতে কিন্তু একদম অয়েল মানে একদম অল্প অয়েল আছে। এটা ফ্রাই হয়ে গেলে আমি ব্রাউন রাইসটা দিয়ে দেবো। দেখো আমি ব্রাউন রাইসটা দিয়ে দিয়েছি, তার মধ্যে ওই গ্রেট করা লেবুটা দিয়ে দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, রসটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। তোমরা ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি, যত গ্রিন সবজি আছে দিতে পারো।
তাহলে একদম স্বাদ। ধনেপাতা কুচি থাকলে তো কোনো কথাই নেই, যেহেতু ধনেপাতা আমার কাছে নেই, যা আছে তাই দিয়ে করেছি। আমার আগে অনেক অনেক ভিডিও তো আমার দেওয়া রয়েছে গ্রিন রাইস, তো আজকে তো সাধারণ ভাবেই করলাম, তোমরা ট্রাই করতে পারো, ভাল লাগবে খেতে চিকেনের সাথে। এটাকে একটু স্টিমটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দেব। স্টিমটা কমিয়ে দিয়েছি এবং হতে থাকবো গ্রিন রাইস, আমার অলরেডি তৈরি গ্রিন রাইস। ওকে চলো আজকের মধ্যে ভিডিও আমি এখানে এন্ড করছি, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে আমি আরো ভালো কিছু নিয়ে আসবো। তো চলো আজকের মধ্যে টাটা।